এ যাত্রায় রক্ষা, কলকাতাকে পাশ কাটিয়ে বাংলাদেশের দিকে ঘূর্ণিঝড় ফণি। আশঙ্কা অনুসারে দক্ষিণবঙ্গে তেমন প্রভাব ফেলল না ধরতি, তবে রাতভর বৃষ্টি ও দমকা হাওয়া চলেছে দক্ষিণবঙ্গে সর্বত্র। ওড়িশায় ইতিমধ্যেই ফণীর দাপটে মৃত বেড়ে 8, 11টি জেলা রাত থেকে বিদ্যুৎহীন, জলমগ্ন একাধিক গ্রাম সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছে লক্ষাধিক মানুষ। ফণীর পাশাপাশি অমাবস্যা ও ভরা জোয়ার হওয়ায় জলপ্লাবিত হবে সাগরদ্বীপ, 24 পরগনার দ্বীপ অঞ্চল, কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় 5-7 ঘন্টা টানা বৃষ্টির জেরে পুরনো বাড়ি গাছ ভাঙার সম্ভাবনা করা জানিয়েছেন আবহবিদ সুজিত কর। ফণীর কথা মাথায় রেখে বন্ধ রাখা হয়েছিল কলকাতা বিমানবন্দরের উড়ান পরিষেবা। শনিবার সকাল 8টা নাগাদ তা ফের চালু করা হলো, স্বাভাবিক রয়েছে পরিষেবা। তবে এর জেরে আজও কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, তাই এদিন কম সংখ্যক মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। 224টির বদলে 174টি মেট্রো চলবে এই দিন। ফণীর দাপট এভারেস্টেও, ঘূর্ণিঝড়ের হাওয়ার দাপটে এভারেস্টে উড়ে গেল একাধিক তাঁবু। শুক্রবার ঘূর্ণিঝড়টি ভূভাগে প্রবেশের সময় প্রায় 900 কিলোমিটার দূরে এই কাণ্ড ঘটে বলে জানা গিয়েছে। ফণীর রোষের মুখে পড়ে বিস্ফোরণ ঘটল ট্রান্সফরমারে, ঝলসে উঠল আগুনের লেলিহান শিখা। ঘটনা জামুরিয়ার শিবপুরে। শুধু তাই নয়, ঘূর্ণিঝড়ের দাপটে বহু বাড়িও ধূলিসাৎ হয়ে গিয়েছে, ভেঙে পড়েছে বাড়ির দেওয়ালও। ফণীর আগাম তাণ্ডবে বিপর্যস্ত বাংলাদেশ। নোয়াখালীতে 1 থেকে 1.5 মিনিটে বিধ্বস্ত প্রায় 100+ বাড়ি, তাতেই ঘর চাপা পড়ে ইসমাইল হোসেন নামে এক শিশু নিহত হয়েছে, আহত আরো 35। ঘূর্ণিঝড় ফণী পশ্চিমবঙ্গ পেরিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তবে ঘূর্ণিঝড়টি বাংলাদেশে প্রবেশের আগ থেকেই বিভিন্ন জেলা থেকে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশে অন্তত 14 জন নিহত হয়েছেন। মোহালিতে গিল ম্যাজিক, শুভমান গিলের দুর্ধর্ষ ব্যাটিংয়ে ভর করে পাঞ্জাবকে তাদের ঘরের মাঠে হারালো কেকেআর, জিয়ে রইল প্লে অফের আশাও। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।